দেশে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় গত এক মাস জুড়েই সংক্রমণ ঊর্ধ্বমুখী। সীমান্তবর্তী জেলাগুলো বেশি ঝুঁকিতে। এর মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগে সংক্রমণ বেড়েই চলেছে, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর মধ্যে যশোরে ৮, বাগেরহাটে ৫, খুলনা ও কুষ্টিয়ায় ৪ জন করে, নড়াইলে ৩, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ২ জন করে এবং ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলায় ১ জন করে মারা গেছে। তবে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গেল দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩৬৭ জন, আর শনাক্তের হার কমে হয়েছে ৪০.৫৫%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। মৃতদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ২০৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৯২%। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে ৯ জন, বরিশালে ৭ জন ও চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখ সংবাদ।